বাংলাদেশ টপ 1 এবং টিএবি গেমিং এর মধ্যে যে কন্ট্রোভার্সি ছিল সেটি বৃদ্ধি পেতে পেতে রোস্টার পরবর্তীতে গালাগালি এখন স্ট্রাইক এমনকি মামলা পর্যন্ত চলে গিয়েছে কিভাবে কোথা থেকে শুরু হলো তা সম্পূর্ণ আপনাদেরকে জানাবো তবে আমাদের ভিডিওতে একটি মূল টপিক যেটি হচ্ছে শুক্রবারে গেম সম্পর্কিত একটি আপডেট আসে যেটা আপনাদেরকে সর্বপ্রথম জানানোর কথা ছিল কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ হয় টপিকটাকে সর্বপ্রথমই দিচ্ছি তবে ভিডিওর শেষের দিকে বাংলাদেশ সরকার বাংলাদেশে কিভাবে গেমগুলোকে আনব্যান করতে যাচ্ছে সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে তাই আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ঘটনাটি হচ্ছে টিইবি রেক্স যে সকল ভিডিওগুলো মেক করেছিল সেই সকল ভিডিওতে প্রচুর পরিমাণে অডিয়েন্সের রিপোর্ট পড়ার পর সেই ভিডিওটিকে এজ রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় তা কিন্তু আপনাদেরকে আমাদের গতকালকের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম অতঃপর অ্যাডভান্স গেমিং কে একটি কমিউনিটি পোস্ট করতে দেখি যেখানে অ্যাডভান্স গেমিং লেখে তবলা রিমনের চামচাদের লিগ্যাল স্ট্রাইক মারছি আমার থাম্বনেইল আর ভিডিও চুরি করে আমার মা বাবাকে নিয়ে গালি দেওয়ায় অর্থাৎ এখানে স্ট্রাইক দেওয়া হয়েছিল কোন এক ব্যক্তিকে পরবর্তীতে জানতে পারি সেটি হচ্ছে টিইবি রেক্স অর্থাৎ টিইবি রেক্সের যে দুটি ভিডিও ছিল সেই দুটি ভিডিওতেই লিগ্যাল স্ট্রাইক হয়েছে অ্যাডভান্স গেমিং এর পক্ষ থেকে আর টিভি রেক্স কে এভাবে স্ট্রাইক দেওয়ার ফলে রিমন ভাই কিন্তু মারাত্মক লেভেলের রেগে যায় রিমন ভাই রেগে গিয়ে বলেন এরপর থেকে কোনো ব্যক্তি যদি কোনো প্রকারের ফায়দা লোটার জন্য তার স্ট্রিম থেকে তার কোনো ব্যবহৃত ক্লিপ ব্যবহার করে থাকে সেক্ষেত্রে সরাসরি তাদের বিরুদ্ধে তিনি স্ট্রাইক দিবেন রিমন ভাই ফেক রিপোর্ট পড়ছে জানেন কয়টা পেজে ফেক রিপোর্ট মারতাছে তো বেশি মাথা মতা গরম হইলে একটা বাড়িতে ফিরে আসবো আমি লাইভ ইউটিউবে ফেসবুক কিছু করতাম না বাসায় যাবো সরাসরি খুঁজে খুঁজে আমার আমি তো ভাই কালকে দমু দাঁড়ান আমি দোকানে পুষ দিব বাদ আপনার এলাকায় বাসনা টাঙ্গাইলে একটু পুরো ডিটেলস কোথায় বাড়ি কোথায় গো সবকিছু খবর নেন একটু আমার পুরো ডিটেলস দিবেন মিশাল ভাই এলাকার লোক খবর নেন বাকিগুলোর আমি পুরো ডিটেলস বাপ মা বাড়ি কোন জায়গায় অ্যাড্রেস খুঁজে বের করতেছি তবে এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আমরা যদি নিউজ কভারের জন্য তার ক্লিপ গুলোকে ব্যবহার করে থাকি তাহলে তিনি কি আমাদের বিরুদ্ধে কোন প্রকারের অ্যাকশন নেবেন সেই ব্যাপারটি সম্পর্কে কি জানাই তা দেখে নেই আমি বলেছি তো ফায়দা লোটার জন্য কথাটা বুঝতে ভালো করে এটা বুঝে নিতে হবে কাদের জন্য এবং লাইভ স্ট্রিমের একটি পর্যায়ে টিভি গেমিং তাদেরকে বাড়িতে গিয়ে মারার এবং তাদের নামে মামলা করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য মিশাল ভাইকে তাদের অ্যাড্রেস গুলোকে খুঁজে বের করতে বলেন সব কটার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস কালেক্ট করতে আমার প্রত্যেকটা যে করা লাফালাফি করতেছে প্রত্যেকটা অ্যাড্রেস বাপ মা সব কিছু কালেক্ট করি তারপরে দেখতে ব্যাপারটা আপনি একটু মিশাল ভাই আপনি এলাকাটা একটু যেভাবে হোক আর একটু কালেক্ট করে দেন ভাই ফুল নিউজ আসে জায়গায় আমি ওটা একটু আমার দিন আমার বো থাকলে আবেন ভাই আমার এই জায়গা থেকে কয়টা করা লাগে 50 টাকা আর আমি না মামলা ভাই ওই যে ই এলাকায় মানে কি কল লাগে না টাকা দিতে ভাই এলাকায় থাকে তো তবে অ্যাডভান্স গেমিং কিন্তু বিষয়টাকে কেন ঘটানো হলো অর্থাৎ তাকে কেন স্ট্রাইক দেওয়া হলো সেই ব্যাপারটি ক্লিয়ার করার জন্য গতকাল লাইভ স্ট্রিম করেন যেখানে স্ট্রিমে জানায় অ্যাডভান্স গেমিং মূলত পরীক্ষামূলকভাবে টিইবি রেক্সের চ্যানেলে স্ট্রাইক দেয় অর্থাৎ সে কিভাবে স্ট্রাইক দিতে হয় সেই ব্যাপারটি জানার জন্যই এমন একটি ঘটনা ঘটিয়েছিল শুধু তাই নয় স্ট্রিমের শেষের দিকে সে জানায় সে সেই সকল স্ট্রাইকগুলোকে তুলে নিবে তবে কিভাবে তুলতে হয় সেই ব্যাপারটি না জানার ফলে লাইভ স্ট্রিমে থাকাকালীন স্ট্রাইকগুলোকে তোলা হয় নাই অর্থাৎ সে পরবর্তীতে ইউটিউব থেকে ভিডিও দেখে টিইবি রেক্সের সকল স্ট্রাইক গুলোকে তুলে নিবেন একটা বিষয় করি শেয়ার করি তোমাদের আমি কিন্তু কাউকে কপিরাইট মারার ইচ্ছাই ছিল না যে কপিরাইট মারবো ঠিক আছে আমি জাস্ট ট্রাই করছি যে আমার ভিডিও যদি কেউ ইউজ করে অডিও ইউজ করে ভিডিও ইউজ করে এদেরকে কি স্ট্রাইক পড়ে নাকি কারো কেরিয়ার নিয়ে খেলার আমার একদম ইচ্ছা ছিল না বুঝছো তারপরেও আমি একটু ট্রাই করছি যে যদি আমি কাউকে আমার ভিডিও কেউ ইউজ করে কপিরাইট মারলে মানে যদি কম ইউজ করে কপিরাইট পড়ে কিনা এটা ট্রাই করার জন্য মানে এক্সপেরিমেন্ট করতে চাইছিলাম তো এক্সপেরিমেন্টের মধ্যেই সর্বপ্রথম শিকার হইছে তবলা রিমনের চামচা ঠিক আছে দুইটা স্ট্রাইক আমি কখন দিছি আমি তোমাদেরকে বলি আমি জাস্ট মজা মজা ট্রাই করছি 14 অক্টোবর কয়টার দিকে কালকে রাতে এই যে
18 ঘন্টা আগে ট্রাই করছি 18 ঘন্টা মানে 1 ঘন্টায় স্ট্রাইক পড়ে গেছে না না 2 ঘন্টায় 2 ঘন্টা এই দেখো 2 ঘন্টায় স্ট্রাইক পড়ে গেছে 16 ঘন্টা একটা 2 ঘন্টায় স্ট্রাইক পড়ছে আরেকটা দেখো আরেকটা এসে তোমার 18 এটাই তো দেখাইলাম আরেকটা আরেকটা এসে 18 ঘন্টা আগে ট্রাই করছি 18 ঘন্টা 16 ঘন্টা এটাই তো দেখাইলাম একটু আগে এরপরটা এই যে 19 ঘন্টা আগে ট্রাই করছি 19 ঘন্টা মানে মাত্র 30 মিনিটের মধ্যে স্ট্রাইক হয়ে গেছে দুইটা স্ট্রাইক মুহূর্তে মুহূর্তে লেগে গেছে আমি কই ওরে ভাই স্ট্রাইক কে তো ইজি মাত্র আমি রিপোর্ট দিয়া আমার ইনফ্রিক মাই কপিরাইট আমার রাইট আমি সাবমিট দিছি যে এটা আমার রাইট ছিল সে আমারটা চুরি করছে এখন আমার রাইটে চুরি করছে দুইটা স্ট্রাইক দাপা দাপ পড়ে গেছে ওরে ভাই কি কব আমি কই বা ইউটিউব তো করা তাহলে তো আমার মারাত্মক সতর্ক হইতে হবে আমি তো আমি ফেয়ার ইউজ পলিসি মানি তারপরও তো বই করে রে ভাই এত ইজিলি যদি স্ট্রাইক পড়ে যায় তাহলে তো স্ট্রাইক গেম হয়ে যাবো গেম আমি টেক ডাউন রিকোয়েস্ট উঠাইতে ইয়া কপিরাইট উঠাইতে পারবো কোন জায়গায় ক্লিক করলে বলো টেক ব্যাক ইউর ক্লাইম এটা হচ্ছে টেক ব্যাক এখান থেকে কোন জায়গায় ক্লিক করবো বলো ইউটিউবে সার্চ কর ওকে ইউটিউবে সার্চ করতেছে দাঁড়ো তোমাদের লাইভে লাইকি হাউ টু টেক ব্যাক climb take the video a option koi amar if you remove the video acha guys ami ekটু video dekhe shara utai demo ne somoshya nai tumra jeito boltacho ami utai demo ekhon ami live theke chole jai thik ache ami utai demo na ami ek live ta dekha ajay army acha thik ache ami kintu utai ditechi এত প্যারা নিও না আর সবাই বলতেছে না উঠানোর জন্য অনেকে বলতেছে তারপর অনেকে বলতেছে উঠাই দাও যাও উঠাই দিই ব্যাপার না আমি লাইভ থেকে চলে যাই দেখি আমি কা ইয়া করে দেবো না কি বলে ওটা আমি দিয়ে দেবো না তবে পরবর্তীতে যখন টিভি গেমিং কে মুজাহিদের ট্রাই করে স্ট্রাইক দেওয়ার বিষয়টাকে জানানো হয় তখন টিভি গেমিং বলে সে ট্রাই করুক আর যাই করুক না কেন যখন টিভি গেমিং বলেছে তো সেক্ষেত্রে সে ব্যবস্থা গ্রহণ করবেই তো মুজাহিদের ট্রাই করার উপরে কি রিপ্লাই দিয়েছিল টিভি গেমিং তার সামান্য একটু অংশ আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী লাইভ স্ট্রিম থেকে আমি যখন যেটা বলেছি এটার ভোগান্তি খুবই খারাপ হবে আমি অনেক ডিসিশন আমি চিন্তা অনেক অনেক ডিসিশন নিছি ভাই মানুষের কুত্তালে বেশি বেড়ে গেছে কি বুঝে মানুষের ওরা একজন বকা দিলে এটা একবার খারাপ কাজ ওরা ভিডিও